সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের অ্যাডভেঞ্চার ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ওমানের অন্যতম একটি আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চারাল স্থান ওয়াদি শাবে, যেটি মাস্কাট শহর থেকে প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত। এই ওয়াদি শাব স্থানটি ওমানের তিউইতে অবস্থিত। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান এটি। আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ায় এই ভ্রমণটিকে দুইটা ভিডিওতে ভাগ করে দেখাতে চেষ্টা করেছি। আশা করছি আপনারা অনেক উপভোগ করবেন আমার ভিডিওগুলো। মাস্কাট থেকে তিউই যাওয়ার পথে সারি সারি পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর তার উপর দিয়ে বিরতিহীনভাবে ছুটে চলেছি আমরা। অবশেষে আমরা তিউই পৌঁছে গেলাম এবং ওয়াদি শাব যাওয়ার রাস্তা খুঁজে পেলাম। এই স্থানটিতে আসলে আপনাদেরকে তিনটি কাজ করতে হবে। প্রথমে নৌকাতে চড়তে হবে, তারপর প্রায় আধা ঘন্টা পাহাড়ে হাইকিং করতে হবে, এবং সর্বশেষ পানিতে সাঁতার কাটতে হবে। আমরা আসছি আজকে ওয়াদি শাব, এবং অসম্ভব সুন্দর একটা জায়গা। মাস্কাট থেকে অনেকটুকু দূরে, প্রায় 2 ঘন্টা আমরা ড্রাইভ করে আসছি। আইসা মাত্র পার্কিং করলাম। শুরুতেই 3-4 মিনিটের একটা নৌকা ভ্রমণ করতে হবে ছোট একটা নদী পার হতে, তারপর শুরু হবে হাইকিং করা। এই পাহাড়ি উপত্যকাটি বিশ্বের অন্যতম একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। প্রচলিত আছে যে প্রায় 4000 বছর পূর্বে একজন জেলে এই স্থানটি খুঁজে বের করেন। এই উপত্যকার সবচেয়ে উঁচু পাহাড় থেকে পানি উৎপন্ন হয়ে পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে সমুদ্র পর্যন্ত, আর এই উঁচু পাহাড়টির নাম বানি জাবের। এই উপত্যকা থেকে যে পানি উৎপন্ন হয় সেটি অনেক স্বচ্ছ এবং নীল রঙের। এখন যেই জায়গাটায় আছি, পুরা বড় বড় পাহাড়ের মাঝখানে জায়গাটা, পাহাড়ের মাঝখানে রাস্তা এবং বিশাল বিশাল পাহাড়। Thank you.
লাগ হ্যালো স্যার, পাথরের মাঝখান দিয়ে অনেক ডেঞ্জারাস রাস্তা, পাথরের রাস্তা হচ্ছে, অনেক উপরে উঠতে হচ্ছে। পাথরের যে রাস্তা কঠিন রাস্তা এবং দুর্গম পর্যটক হিসেবে ওমানে আসতে চান, আমি মনে করি ওয়ারিশাব দেখার মতো একটা জায়গা। আসলে জায়গাটা যদিও একটু বিপজ্জনক এবং অনেক পাহাড়ের মাঝখান দিয়ে আসতে হয়, খুবই ডেঞ্জারাস একটা জায়গা, তারপরও অনেক সুন্দর। পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি এবং রাস্তা বলতে পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে এবং আধা ঘন্টা যাবত আমরা হাঁটতেছি। পানির অংশটুকু দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাল্লাহ। আজকের পর্বটি এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।